নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 4/8/2023-এ আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ফর্ম করেছিল সেই নিম্নচাপ এই দুদিন আগেই পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছিল বলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ব্যাপক বৃষ্টি হয়েছে, কোনো বিভিন্ন নদীতে জলস্তর বৃদ্ধি পাচ্ছে আপনারা জানেন। এবং তবে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ নেই, কারণ বৃষ্টিপাত আজকে আরও কম হবে এবং বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় বৃষ্টিপাত হতে পারে, কারণ নিম্নচাপ ক্ষেত্র যেটা অবস্থান করছিল পশ্চিমবঙ্গে সেটা আরও উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে এখন এলাহাবাদের কাছে চলে গেছে, অর্থাৎ ছত্তিশগড়ের আরও উত্তর অংশ বা মধ্য উত্তরপ্রদেশের কাছাকাছি অঞ্চলে চলে গেছে। দেখতে পাচ্ছেন সিঙ্গারুলির কাছে চলে গেছে নিম্নচাপ ক্ষেত্র। আপনার লাইভ আপডেট দেখতে পাচ্ছেন সিঙ্গারুলির কাছে, হচ্ছে উত্তরপ্রদেশের সিঙ্গারুলির কাছে, এই সরি মধ্যপ্রদেশের সিঙ্গারুলির কাছে অবস্থান করছে। এটা দেখতে পাচ্ছেন মধ্যপ্রদেশের মধ্যে অবস্থান করছে। এটা তো বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ফর্ম করেছিল সেটা এখন লাইভ লোকেশন আপনারা দেখতে পাচ্ছেন, তবে যেহেতু পশ্চিমবঙ্গ থেকে এই নিম্নচাপ ক্ষেত্র সরে গেছে সেই জন্য আপনারা এই যে ট্র্যাকটা দেখতে পাচ্ছেন, এর ফলে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত আপাতত উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ততটা হবে না। আজকে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। আর এই নিম্নচাপের প্রভাবে হচ্ছে ছত্তিশগড় বা মধ্যপ্রদেশ অঞ্চলে বা উত্তরপ্রদেশ অঞ্চলে বৃষ্টিপাত, ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো আজকের এই উষ্ণতা খুব একটা বেশি হেরফের হবে না, উষ্ণতা হালকা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আর বাতাসে জলীবাষ্প কিছুটা কমেছে ফলে অস্বস্তিকর গরমটা কিছুটা রেহাই পেলেও, তবে অস্বস্তি গরম থাকবে। তো যাই হোক, এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম, আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।